নমস্কার সকলকে, অটোমোবাইল লার্নিং জোন চ্যানেলে স্বাগত জানাই। আজকে ভিডিওটির মাধ্যমে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো গাড়ির সামনের চাকা এবং পেছনের চাকায় যে টায়ার আছে, তাই সেই টায়ারের মধ্যে কি পরিমাণ এয়ার প্রেশার থাকা প্রয়োজন। তো আমরা আনুমানিকভাবে এই ব্যাপারটি সম্পর্কে কিছু আইডিয়া লাগাই, কিন্তু হয়তো সেটি সঠিক নাও হতে পারে। তো সঠিক এয়ার প্রেশার কি থাকা প্রয়োজন টায়ারে, তো সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেব এবং তারপর আমরা জানব এই এয়ার প্রেশার কমে গেছে। এই চেকিংটা আমরা প্রত্যেকেই কিভাবে কি রুটিন অনুসারে করব, অর্থাৎ আমরা নিজেরাই সেটা দিকে কিভাবে নজর দেব। গাড়ির টায়ারে কি পরিমাণ হাওয়া থাকা দরকার, অর্থাৎ টায়ারের ভেতরের সঠিক এয়ার প্রেশার কি হওয়া উচিত, এটা আমাদের প্রত্যেকেরই, বিশেষভাবে যারা গাড়ি চালাই তাদেরকে জানা উচিত। চার চাকা গাড়ির ক্ষেত্রে প্রফেশনাল ড্রাইভাররা থাকেন, তো ওনারা ব্যাপারগুলি সম্পর্কে ভালোভাবেই ট্রেনিং নিয়ে নেন। কিন্তু প্রবলেম হয় আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে, যাদের প্রত্যেকেরই বাইক আছে। তো প্রথমেই আমরা জেনে নেব টায়ারের ভেতরের এয়ার প্রেশার পরিমাপ করা হয় পিএসআই এককে, যার সম্পূর্ণ অর্থ হলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, অর্থাৎ একক বর্গ ইঞ্চি টায়ারের ভেতরের ক্ষেত্রফলে বায়ুর চাপ ঠিক কত পাউন্ড হয় এটি এফপিএস পদ্ধতিতে পরিমাপ করা হয়। টায়ার গাড়ি এবং চালক এবং অন্যান্য চালক বাদে সবার ওজন বহন করে, তাই সঠিক এয়ার প্রেশার আবশ্যিক, নতুবা গাড়ির বিভিন্ন পার্টসের ক্ষয়ক্ষতি হয়। তো এই বিষয়টি সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানব টায়ার সঠিক এয়ার প্রেশার না থাকলে গাড়ির কি কি ক্ষতি হতে পারে। টায়ারে হাওয়া কম থাকলে আমরা প্রায় সকলেই দোকানে গিয়ে হাওয়া দিতে বলি এবং সেখানে যে হাওয়া দিয়ে দেয় তাকে যদি আমরা জিজ্ঞাসা করি সামনে এবং পেছনের কোন টায়ারে কত হাওয়া দিচ্ছে সে, অথবা কত হাওয়া থাকা উচিত টায়ারে, তখন সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে সামনের চাকার টায়ারে 30-32 এবং পেছনের চাকার টায়ারে 35-40। এবং আমরাও এটি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমরাও এটিকেই আবার অন্যদের জ্ঞান দিয়ে ফেলি, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণই ভুল। এবার আমরা জানব সঠিকটা কি। তো প্রথমেই বলে রাখি, যে কোনো ফ্রন্ট টায়ারেই এই 30-32 পিএসআই হাওয়ার প্রেশার করা যায় না, কিন্তু গ্যারেজে যে কাজ করে সেও এই ব্যাপারটি সম্পর্কে জানে না। সে শুধু জানে যে কোনো গাড়ির সামনের টায়ারে 30-32 এবং পেছনের টায়ারে 35-40 হাওয়া দিতে হয়। টায়ারটি টিউব টায়ার নাকি টিউবলেস টায়ার, টায়ারটি রেডিয়াল টায়ার নাকি বায়াস টায়ার, এই সমস্ত বিষয়গুলির উপর নির্ভর করে টায়ারের পারফেক্ট এয়ার প্রেশার কত হওয়া উচিত। টিউব টায়ারে বেশি হাওয়া দিলে ফেটে যেতে পারে, অপরদিকে টিউবলেস টায়ারে হাওয়ার প্রেশার কম বেশি থাকলেও কিছুক্ষণের জন্য চালিয়ে নেওয়া যায়। যেমন অ্যাপাচে 160 এর সামনের চাকায় 25-28 এয়ার প্রেশার এবং পেছনের চাকায় 32-33 এয়ার প্রেশার থাকা উচিত যদি গাড়িতে রাইডার একাই থাকে। আবার রাইডারের সাথে যদি পিলিয়নে কেউ থাকে তাহলে সামনের চাকার এয়ার প্রেশার 30 এবং পেছনের চাকার এয়ার প্রেশার 35 থাকা উচিত। এই ব্যাপারটি আমি নিজের মত মতো বলছি না, গাড়ির ইউজার ম্যানুয়ালে এই প্যারামিটারগুলি লেখা থাকে। সেখানে কোম্পানি থেকে সমস্ত ধরনের টেস্টিং করেই, পরীক্ষালব্ধভাবে প্রমাণ করেই ব্যাপারগুলি লেখা থাকে। আবার হিরো হন্ডা স্প্লেন্ডার এর সামনের চাকায় 25 এবং পেছনের চাকাও 25 এয়ার প্রেশার রাখা উচিত যখন ড্রাইভার একাই থাকে। এই সব তথ্যই প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আলাদা আলাদা হয়, সুতরাং প্রত্যেক গাড়ির চালককে অন্ততপক্ষে তার নিজের গাড়ির টায়ারের সঠিক এয়ার প্রেশারটি জেনে নেওয়া উচিত কোম্পানির ইউজার ম্যানুয়াল থেকে। এবং আরও একটি কথা বলবো, গ্যারেজে গিয়ে সেই হিসাব করে কোন চাকা টায়ারে কত হাওয়া দিতে হবে সেটা নিজেকেই বলা উচিত। তাই আপনি আপনার গাড়ির টায়ারের প্রেশারটি সঠিকভাবে জেনে নিন ইউজার ম্যানুয়াল থেকে, যেটা গাড়ি কেনার সময় আপনাকে দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটা জেনে রাখা উচিত, সব গাড়ির টায়ারের এয়ার প্রেশার সেম হয় না, কিন্তু টায়ারে এয়ার প্রেশার ধীরে ধীরে কমতে থাকে, সেটি আমরা হয়তো বুঝতে পারি না। সে কারণে আমাদেরকে এক দুদিন পর পর অথবা সপ্তাহে দুবার করে যদি টায়ার ঠিক কন্ডিশনে থাকে তাহলে এয়ার প্রেশার চেক করে নেওয়া উচিত। তো এই ছিল একটি গাইডনেসমূলক ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সকলকে ব্যাপারটি জানাতে ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।